আগামী বুধবার 21 জুলাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে শহীদ স্মরণে অনুষ্ঠিত হবে এক ভার্চুয়াল জনসভা, যার প্রধান বক্তা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সমর্থনে অগ্রিম দেওয়াল লেখন করল পচের 4 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও পচের 4 নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন পচের ও বাজার এলাকায় বিভিন্ন দেওয়ালে 21 জুলাই ভার্চুয়াল সভার সমর্থনে দেওয়াল লেখা হয়। 4 নম্বর অঞ্চল যুব সভাপতি সন্তু মাইতি জানান, কোভিডের কারণে এই বছর ভার্চুয়াল পদ্ধতিতে পালিত হবে 21 জুলাই, তাই সবাইকে ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য অগ্রিমেই দেওয়াল লিখুন। দলের সুপ্রিমোর নির্দেশ অনুযায়ী আগামী 21 জুলাই নেত্রীর যে ভার্চুয়াল সভা রয়েছে তার সমর্থনে আমরা দেওয়াল লেখন করছি পঞ্চম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সভাটি কবে রয়েছে? সভাটি 21 জুলাই রয়েছে, ঠিক 2টোর সময় ভার্চুয়াল মাধ্যমে নেত্রী বক্তব্য দেবেন বাংলাবাসীর উদ্দেশ্যে। তার জন্য আমাদের আগে থেকে প্রস্তুত। দেওয়াল লিখনে কী লিখছেন আপনারা? দেওয়াল লিখনে আমরা উল্লেখ করে দিচ্ছি যে আগামী 21 জুলাই নেত্রীর ভার্চুয়াল সভা রয়েছে, যেমন আমাদের বাংলায় প্রতি বছরই হয়, এবং সেই সঙ্গে এবছর একটা নতুন আঙ্গিক আছে, ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে। এইভাবে দেওয়াল লিখনের মাধ্যমে মানুষকে অগ্রিম সতর্ক করার ফলে অধিক সংখ্যক মানুষ এই ভার্চুয়াল জনসভায় অংশগ্রহণ করতে পারবে। এই দিনের দেওয়াল লিখনে এলাকার সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়ে অংশগ্রহণ করবেন ভার্চুয়াল জনসভায়, এমনটাই আশাবাদী এলাকার তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাবৃন্দ। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ, রিপোর্ট আনন্দ বাংলা।